তুমি কন্ট্রোভার্সি ভিডিও করছো হ্যাঁ তুমি কন্ট্রোভার্সি ভিডিও করছো খুব বিপদ কিন্তু খুব বিপদ হুম কিন্তু এই বিপদকে উপেক্ষা করেও মানুষ কিন্তু তার চ্যানেলের মাধ্যমে মুখ খুলতে সক্ষম হ্যাঁ তুমি কন্ট্রোভার্সি ভিডিও করছো বেশ ভালো কথা ভিডিও টু ভিডিও করো কোনো সমস্যা নেই কিন্তু ভিডিও টু ভিডিও করার পরেও লিগাল নোটিস আসে আর বিশেষ করে সেই সময় লিগাল নোটিসটা আসে যেই সময়টা ভিডিওতে যেটা দেখা যায়নি সেটা তুমি অনুমানের বশবর্তিত হয়ে সেই ভিডিওটা নামাচ্ছো এবং কোনো মেয়ে ডিভোর্স হয়ে তার বাপের বাড়িতে রয়েছে যেটা ভিডিওতে দেখা যায়নি তুমি তাকে অনেকবার গর্ভবতী বানিয়ে ফেললে হ্যাঁ তুমি বানিয়েছো সেটাকে তুমি ঠিক করেছো এবং তার হাজবেন্ডের সাথে তার হাজবেন্ডের বাড়িতে চলে গেছো চলে গিয়ে সেখানকার ওঠা বসা খাওয়া দাওয়া এবং এমনভাবে তাদের সাথে করছিলে এবং তাদের কাছ থেকে কিছু কিছু খবর নিয়ে দেখো পরিবারের খবর কিন্তু বাইরের কোনো ক্রিয়েটার জানা কিন্তু কখনোই সম্ভব না তার আগে বলেনি ইন্টারটা তো দেওয়াই হয়নি হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশানটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও এবং মৌমি দা টাইম স্টোরি বলে যে চ্যানেলটা আছে ওটা আমার ব্লগিং চ্যানেল যদি ইচ্ছে হয় ব্লগিং টগিং দেখার ইন্টারেস্ট থাকে তো দেখতেও পারো তো কথা হচ্ছে এই যে মানে যেসব ক্রিয়েটাররা প্রদীপ বাবুকে ভালোবাসেন তারা প্রদীপ বাবুর সাথে ডাইরেক্ট যোগাযোগ করেছিল না 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 এই কিমার মাধ্যমেই কিন্তু তাদের সাথে এক 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 ভাবে যোগাযোগ হয়েছে যে রাতে প্রদীপ আর কি আমাদের জ্বালান দিলেন যে মিনা চলে গেছে এবং পরকীয়ার ঘটনাটা যেটা আলো সামনে সেই সময়টা কিমা চলে গেল তার আগে কিমা হয়তো ওদের ভিডিও দেখত না কোনো ইন্টারেস্টও ছিল না কারণ যদি দেখতো মানে দেখো পুরনো ভিউয়ার্স হলে বোঝা যায় আমরা তো পুরনো ভিউয়ার্স তো কি কতটা কি বৃত্তান্ত জানা যায় হ্যাঁ তারপরে ভিডিওগুলো দেখে স্টাডি করেছে সেটা আলাদা কথা কিন্তু প্রথম দিক থেকে ও কিন্তু ছিল না তো সেই সময় চলে গেল যাওয়ার পরে পাশে দাঁড়িয়েছে হ্যাঁ নিজের স্বার্থে চ্যানেলের স্বার্থে গেছিলো ভিউজ কামাতে তারপরে মানে নরম ঠরম মানুষ আর কিমা দাল্লি হচ্ছে পটাতে খুব ওস্তাদ হ্যাঁ তারপরে গভীর থেকে গভীরে ঢুকে গেছে আমাদের কিমা দাল্লি এবং কিমাদাল্লি গভীর থেকে গভীরে ঢুকে গেল বোঝাতে পারলাম আপনাদের তো ঢোকানোর পরে ওদের সাথে ওঠা বসা যেরকম হয় আর কি পারিবারিক সম্পর্ক এবং ভেতরের কথা আনা প্রদীপবাবু যেরকম যেরকম মানে যে কথাগুলো প্রদীপবাবুর যেহেতু ব্লগিং চ্যানেল তো বাবু যেই কথাগুলো ভিডিওর মাধ্যমে বলতে পারছিল না সেটা হচ্ছে আমাদের কিমা দাল্লি বলে দিলো শুধু কি তাই কিমাদালি কি শুধুই তাই করেছে তোমরা বলো না মিলি দিকে ছোট করেছে এবং যেটা কানা খুশো আসছে সেটা হচ্ছে সে নাকি হাত মিলিয়েছে কার সাথে মিনার সাথে আমরা এর আগে শুনেছিলাম যে দেখো দাল্লির কাছে যে পাল্টি খাবে পাল্টি মারবে এটা কোনো এটা কোনো বড় ব্যাপার না কিমা দাল্লি এরকম আমাদের হামেশাই পাল্টি খেতে থাকে হামেশাই পাল্টি খেতে থাকে বোঝাতে পারলাম কারণ যখন তোমরা দেখেছো ওই যে বড় চ্যানেলটা যে মানে সুইয়ের বিরুদ্ধে যে যারা কেস করেছে তাদের সাথেও কিন্তু কিমা দাল্লির নামটাও ছিল কেসে কিন্তু কিমা দাল্লি কিন্তু মানে ভেতরে ভেতরে সেডিং করে নিয়েছে হলো তারপরে সাইবার ক্রাইম অফিস থেকে দালিকে অনেকবার ডেকেছে সব থেকে বড়ো কথা কি বলো যখন কোনো স্বামী স্ত্রীর তুমি ভিডিওতে কিছু দেখছো সেটা নিয়ে তুমি বলছো কিন্তু স্বামী স্ত্রীর ভেতরে কখনোই ঢোকা উচিত না এবং স্বামী স্ত্রীর ভিতরের কথা কখনোই বলা উচিত না যেটা কিমা দাল্লি করেছে এবং আক্রোশ হওয়ার কথা আছে যখন একটা মেয়ে সংসার না করতে পেরে তার স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে গিয়ে উঠতে হয় মেয়েটার দোষ আছে উভয় পক্ষেরই দোষ আছে মেনে নিলাম মেয়েটার বেশি দোষ সেই সময়টা কোন একটা ক্রিয়েটার গিয়ে তাদের বাড়িতে যাতায়াত করছে ঠিক আছে সেটা সেটা বড় কথা না যাতায়াত করতেই পারে ঠিক আছে কিন্তু সেই ক্রিয়েটার যাতায়াত করছে এবং অশ্লীলভাবে গালিগালাজ করছে এবং তার সাথে সাথে সবসময় ঘুরছে ছাড়া মানুষের মতন সেই সময় কি মনে হয় রাগ হবে না রাগ হবে তো তো যাই হোক সাইবার ক্রাইম অফিস থেকে ওকে বলেছে যে স্বামী স্ত্রীর মধ্যে না ঢোকাটাই ভালো আপনি বেরিয়ে আসুন কিন্তু কিমা দাল্লি বলেছে আমি বেরিয়ে আসবো ওদের ভালোর জন্য তারপরেও কিন্তু বেরিয়ে আসতে পারেনি কিন্তু দেখো কোর্টে এমন কিছু বলেছে যার পর থেকে কিন্তু প্রদীপ বাবুও আর কেস নিয়ে মুখ খুলতে নারাজ এবং আমাদের কিমা দাল্লি হুম আমাদের কিমার দালি কিন্তু তারপর থেকেই লক্ষ্য করেছেন ঠিক তারপর থেকে যাতায়াতটা কমিয়ে দিয়েছে এর পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে এর পিছনে বড় কারণ হচ্ছে এইটাই কিছু একটা বোধহয় বলেছে যে উনি বেশি নাক গলিয়ে দিচ্ছে যেরকমটা হয় আর কি ঠিক আছে স্বামী স্ত্রীর ভিতরে উনি কি করছে হয়তো আগামী দিনে কেস হতে পারে সেই জন্য হতেও পারে এরকম কিছু সবই আমার অনুমানের ভিত্তি কারণ এটা হতাশ খুব স্বাভাবিক ঠিক আছে তো সেই কারণে হয়তো কিমা দাল্লিকে হয়তো ইয়ে করেছে যে এই এরকম কিছু করলে চ্যানেলের স্বার্থে কিমাদাল্লি তো পঞ্চাশকে করেই ফেলেছে পঞ্চাশ হাজার করেই ফেলেছে এরকম চেটে চুটে চাটাচুটি গিরি করে এবং সেই কারণে এখন চুপ রয়েছে হ্যাঁ এখন তো কিমাদাল্লি আরমান আরমান নিয়ে পড়েছে যাই হোক তারপরে আবার প্রদীপবাবুকে মানে প্রদীপবাবুকে তো আষ্টে পিষ্টে এমনভাবে রেখেছে যদি জীবনে কোনো দিন কিমাদাল্লি মুখও খোলে প্রদীপবাবু মুখ খুলতে পারবে না কারণ প্রদীপবাবু প্রচণ্ড পরিমাণে লোভ এবার ওই লোভের দ্বারা প্রদীপবাবু তো ঘরে প্রচুর প্রচুর টাকা তার সাথে প্রচুর জিনিস ঢুকিয়েছে কী দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন তো সেই কারণে কিমাদালি জানে কখন কি গেমটা খেলতে হয় ঠিক আছে এবং এখন অনেক ক্রিয়েটাররা যেরকম টুনটুনি তারপরে আমাদের হচ্ছে ওই হিপতিবুড়ি এরা অনেকেই বলছে যে কিমার কাছ থেকে এটা আশা করা যায় না কি এটা কি করে করতে পারে এই ধরনের কথাগুলো বলছে আরে সবার কি আর মেরুদণ্ডের জোর ওরকম হয় শুয়ের মতন হয় দেখ কি মা দাল্লি ভয়তে বারবার কিরকম লেজ গুটিয়ে নিচ্ছে আর তোরা কি করছিস সব সময় ব্লগারদের সাথে উস্কে উস্কে বড় বড় ব্লগারদের সাথে উস্কে উস্কে শুয়ে চ্যানেলটা কন্ট্রোভার্সি কিন্তু সবাই করছে তোরাও করছিস বন্ধ করে দেওয়ার প্রবল প্রচেষ্টা করছিস দেখ তাহলে তোরা কত নোংরা মানে তোরা খাবি অথচ ও যাতে না খায় মানে ওকে কিভাবে মারা যায় সেই ব্যবস্থাটা করে দিয়েছিস কী করিসনি তোরা শুয়ের সাথে শুয়ে মনোবল ভেঙে দেওয়া তারপরে ফ্যামিলির মধ্যে ঢুকে যাওয়া যেটা হয় আর কি মনোবল ভেঙে দেওয়া ফ্যামিলির মধ্যে ঢুকে যাওয়া আরও অনেক কিছু যাই হোক এটাই আমার ভিডিওর মাধ্যমে বলার যে সবাই কিন্তু ওই শেরনি হতে পারে না কেউ কেউ ভিজা বিড়ালো হয় যেরকম কিমা দাল্লি দেখো যতটা ভিডিওতে লম্প, ঝম্পো বাড়া বাড়ি হোমঝাঁ চমচা যতটা করে কিন্তু মানে কিমা দাল্লি কিন্তু ভেজা বেরাল হতেও সময় নেয় না ঠিক আছে কিমার দাল্লি সব সময় খেলে এক্সট্রিম লেভেলে খেলে কিন্তু কিমা দাল্লি আবার বলে না আমি কোথায় থামতে আর জানি না কোথায় থামতে আর জানি না যখন ওয়ার্নিংয়ের কিছু একটা বিষয় চলে আসে কি মাদালি বুঝে যায় যে এই এর থেকে বেশি গেলে ভাই আমার বিপদ আছে ঠিক সেই সময়টাই থেমে যায় বোঝাতে পারলাম দর্শকরা হ্যাঁ এটাই হচ্ছে কিমাদালির আশ্রিয়াত আর দেখো যতই প্রদীপবাবুকে বড় বড় মানে ভাই আমার ভাই আমার ভাই ভাই করুক এবার যদি মিনা একটা কেস দিয়ে যায় সেই কেসটা তো লড়তে হবে প্রথম টাকা যাবে দ্বিতীয় কথা সময় টাকার থেকেও বড়ো কথা হচ্ছে সময় নষ্ট হবে কিমাদালের তো ফকটিয়া টাকা চলে আসে কোন ব্যাপার না সময় নষ্ট হবে কবে মিটবে তার কোনো কিছু নেই তার থেকে এটা ভালো না চুপচাপ হাত মিলিয়ে দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া হ্যাঁ তোমাকে নিয়ে ভিডিও করব না তাই জন্যই তো আরমান মালিককে এই মানে আরমা আর আরমানদের নিয়ে পড়েছে মানে আর জিমি এদের কেসটা দেখছে না কিভাবে ঢুকে গেছে মানে সত্যি এই ভদ্র মহিলার না কোনোদিন লজ্জা আছে আর না কোনোদিন লজ্জা হবে এতটাই নোংরা মহিলা বোঝাতে